1820 সালে প্রথম জানা যায় পৃথিবীর দক্ষিণ মেরুতে রয়েছে বরফে ঢাকা এক বিশাল ভূখণ্ড। দক্ষিণ মহাসাগর দিয়ে ঘেরা যে ভূখণ্ডে লুকিয়ে আছে কত অজানা রহস্য। পৃথিবীর উচ্চতম, শীতলতম, শুষ্কতম, দুর্গম মহাদেশ আন্টার্কটিকা। আজ আমরা জানব সেই আন্টার্কটিকা সম্পর্কে। আন্টার্কটিকার ইতিহাস সূচনা প্রাচীন পশ্চিমা তত্ত্বের এক বিস্তীর্ণ মহাদেশের অস্তিত্বের বর্ণনা থেকে, যেখানে এই মহাদেশকে টেরা অস্ট্রালিস নামে আখ্যায়িত করা হয়। 1773 সালে জেমস কুক এবং তার নাবিক দল সর্বপ্রথম আন্টার্কটিক সার্কেল অতিক্রম করে। এরপর 14 ডিসেম্বর 1911 নরওয়ের অভিযাত্রী রোয়াল্ড আমুনসেন ও তার সঙ্গীরা সর্বপ্রথম পৌঁছান পৃথিবীর দক্ষিণ মেরুতে। গ্রিক আন্টার্কটিকা শব্দের অর্থ উত্তরের বিপরীত, অর্থাৎ আন্টার্কটিকা হল পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত মহাদেশ। পৃথিবীর পঞ্চম বৃহত্তম এই মহাদেশ অস্ট্রেলিয়ার প্রায় দ্বিগুণ। মহাদেশটি এখনো পর্যন্ত বিশ্বের সর্বনিম্ন জনবসতিপূর্ণ। আন্টার্কটিকার 98% অঞ্চল গড়ে প্রায় 2 কিমি পুরু বরফে আবৃত, তাই একে সাদা মহাদেশ বলে। পুরো আন্টার্কটিকা মহাদেশটাই এক বিশাল উঁচু মালভূমি, যার উচ্চতা 2000 থেকে 5000 মিটার। বহু সাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ মহাদেশটাকে ঘিরে রেখেছে। প্রশান্ত মহাসাগরের রস উপসাগরের তীরে আছে মাউন্ট এরেবাস, আন্টার্কটিকার জীবন্ত অগ্নিগিরি। এরপরই আছে ট্রান্স আন্টার্কটিকা পর্বতশ্রেণী। ভিনসেন্ট ম্যাসিভ হল আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ। বিশাল বিশাল হিমবাহ রয়েছে এই মহাদেশে, এদের মধ্যে ল্যাম্বার্ট পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। চিরস্থায়ী বরফে ঢাকা এই মহাদেশ পৃথিবীর শীতলতম স্থান। সারা বছরই হিমশীতল আবহাওয়া, কনকনে ঠান্ডা বাতাস আর তুষারঝড় চলে। শীতকালে তাপমাত্রা -40 ডিগ্রি থেকে -75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এখানে অবস্থিত রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টক পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থান, যেখানে তাপমাত্রা -89.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। মে আগস্ট মাসে 24 ঘন্টা অন্ধকার থাকে, আকাশে সূর্য দেখা যায় না। এ সময় মাঝে মাঝেই আকাশ জুড়ে সবুজ, নীল, লাল, রামধনু রঙের মতো মেরুজ্যোতি দেখা যায়। নভেম্বর ফেব্রুয়ারিতে গ্রীষ্মকালে কিছুটা অবস্থার পরিবর্তন হয়। এ সময় 24 ঘন্টায় আকাশে সূর্য দেখা যায়, তবে তির্যক কিরণের জন্য তাপমাত্রা খুব বেশি হয় না। এ সময় সমুদ্রের ধারে বরফ গলে গেলে মস, লাইকেন, শ্যাওলা প্রভৃতি জন্মায়। আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা হল পেঙ্গুইন। প্রায় 17 রকম প্রজাতির পেঙ্গুইন আছে আন্টার্কটিকায়। এদের মধ্যে এম্পেরর পেঙ্গুইন সব থেকে বড় হয়। আন্টার্কটিকার সমুদ্রের চিংড়ি জাতীয় ক্রিল পেঙ্গুইনের প্রধান খাদ্য। চারপাশে সমুদ্রে প্রচুর মাছ, সামুদ্রিক পাখি, তিমি, শিল, নেমাটোডা প্রভৃতি দেখা যায়। আন্টার্কটিকার তুন্দ্রা অঞ্চলেই একমাত্র গাছপালা দেখা যায়। আন্টার্কটিকা একটি ডি ফ্যাক্টো কন্ডোমিনিয়াম। আন্টার্কটিকা চুক্তি অনুযায়ী কনসাল্টিং মর্যাদা প্রাপ্ত পক্ষগুলির দ্বারা এই মহাদেশ শাসিত হয়। 1959 সালে 12টি দেশ এবং তারপর আরও 38টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তি দ্বারা আন্টার্কটিকায় সামরিক কার্যকলাপ, খনিজ উত্তোলন, পারমাণবিক বিস্ফোরণ ও পারমাণবিক বর্জ্য নিক্ষেপ নিষিদ্ধ করা হয়। বৈজ্ঞানিক গবেষণার পৃষ্ঠপোষকতা করা হয় এবং সমগ্র মহাদেশের
জৈব ভৌগোলিক ক্ষেত্রটি রক্ষা করা হয়। বর্তমানে প্রায় 40টা দেশের 100টারও বেশি গবেষণা কেন্দ্র রয়েছে এই মহাদেশে, যেখানে বিভিন্ন দেশের 4000এরও বেশি বৈজ্ঞানিক এখানে গবেষণায় ব্রত আছেন। ৯ জানুয়ারি ১৯৮২ প্রথম ভারতীয় অভিযাত্রী দল আন্টার্কটিকায় পৌঁছায়। এরপর ১৯৮৩তে স্থাপিত হয় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী, যা ১৯৮৯ সালে পরিত্যক্ত হওয়ার পর বরফের তলায় চাপা পড়ে যায়। ১৯৮৮-৮৯ সালে অষ্টম অভিযাত্রী দল মৈত্রী নামে আরও একটি গবেষণা কেন্দ্র স্থাপন করে। এটি শিরমাকার মরুদ্যানে অবস্থিত। এখান থেকে ভারত ভূতাত্ত্বিক, ভৌগোলিক ও চিকিৎসা সংক্রান্ত গবেষণা চালায়। এখানে প্রিয়দর্শিনী হ্রদ নামে ভারত একটি মিষ্টি জলের হ্রদও তৈরি করেছে। শিরমাকার মরুদ্যানের জিওমরফোলজিক মানচিত্র তৈরিতেও মৈত্রী কেন্দ্রের যথেষ্ট অবদান রয়েছে। ভারতের দ্বারা নিযুক্ত তৃতীয় গবেষণা কেন্দ্র হল ভারতী, যার ক্রিয়াকলাপ ২০১২ সালে শুরু হয়েছে। ভারতীয় কেন্দ্রটি সমুদ্রবিদ্যা সংক্রান্ত গবেষণার জন্য ব্যবহৃত হয়। আন্টার্কটিকায় কাজ করতে গেলে শরীর থেকে বাদ দিতে হয় আক্কেল দাঁত ও অ্যাপেন্ডিক্স, কারণ আন্টার্কটিকাতে শল্য চিকিৎসার ব্যবস্থা নেই। সুতরাং এই মহাদেশে কাজ করতে আসার আগেই এই দুটির মায়া ছেড়ে আসতে হয়। বিশ্ববিখ্যাত মার্কিন হেভি মেটাল রক ব্যান্ড মেটালিকা আন্টার্কটিকায় পারফর্ম করেছিল। তাদের জনপ্রিয় গান ফ্রিজ এম অল এর শুটিং হয়েছিল আন্টার্কটিকাতে। আন্টার্কটিকাতে রয়েছে পরমাণু চুল্লি। ১৯৬২ সাল থেকে এই মহাদেশের বুকে কাজ করে চলেছে মার্কিন পরমাণু চুল্লি ম্যাকমুরো স্টেশন। আন্টার্কটিকার নিজস্ব দমকল বিভাগ রয়েছে। ম্যাকমুরো স্টেশনের ভিতরেই রয়েছে এর দপ্তর। আগুন নেভাতে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং পেশাদার দমকল কর্মীরা এখানে মজুদ। ১৯৭৯ সালের জানুয়ারি মাসে আন্টার্কটিকায় জন্মগ্রহণ করে প্রথম মানব শিশু এমিলিও মার্কো পামা। বিশ্বের প্রতিটি টাইম জোন পাওয়া যায় আন্টার্কটিকায়। পৃথিবীর দুই মেরুতে এসে মিলেছে সময় বিভাজনকারী দ্রাঘিমা রেখা। স্বাভাবিকভাবেই এখানে রয়েছে পৃথিবীর সমস্ত টাইম জোনের উপস্থিতি। দক্ষিণ মেরুতে চির তুষারে ঢাকা এই মহাদেশের আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষা করে। তাই এই মহাদেশের ভবিষ্যৎ আসলে সারা পৃথিবীর ভবিষ্যৎ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।